আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি তৈরি করব আস্ত জলপাইয়ের তেলে ডুবানো টক জাল মিষ্টি আচার। জলপাইয়ের সিজন, যেহেতু এখন জলপাই পাওয়া যায়, তো এখন যদি একটু আচার দিয়ে না রাখা হয় তাহলে সারা বছর তো পাবো না। জলপাইটা এই সিজনে থাকে আর বেশি দিন থাকেও না, তো আমি জলপাইগুলোকে ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি, একদম শুকিয়ে নিয়েছি যাতে কোনো পানি না থাকে। আর এখানে হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম সরিষার তেল, পরে আরও দিব। আর এখন গোটা মশলা দেব কিছু কিছু পরিমাণে, গোটা পাঁচ ফোড়ন দিলাম। আর দেব কিছু পরিমাণে সাদা সরিষা, আর এখন দিয়ে দিলাম আস্ত শুকনো মরিচ। এগুলোকে ভালোভাবে একটু ভেজে নিব, হালকা করে ভেজে নিব। তো এই আচারটা দেখি সবাই তৈরি করে, রোদে দিয়ে কয়েকদিন হলুদে মেখে রোদে দিয়ে তারপরে তেলে ভিজায়। তো আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটি তৈরি করি আর একদম এক বছর পর্যন্ত ভালো থাকে। তো আমি এখানে বাটা মশলা দিয়েছি। তো এখানে একটু টিপস বলে দিচ্ছি, এই যে বাটা মশলা দিলাম এটা হচ্ছে সাদা সরিষার বাটা আর দিলাম রসুন বাটা। তো এই মশলা আমি পানি দিয়ে বাটিনি, ভিনেগার দিয়ে বেটেছি, তাহলে আচারটা নষ্ট হবে না, পানি ইউজ করা যাবে না এই আচারে, তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যায়। তো এখন আমি আস্ত জলপাইগুলো দিয়ে দিলাম। এখানে আমি 300 গ্রামের মতো জলপাই নিয়েছি। এরপরে আমি এক এক করে জলপাইতে সব মশলা দিয়ে দেব। তো জলপাইগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সরিষা বাটা আর রসুন বাটার সাথে। এবারে আমি কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দেব এখানে। এই আচারটাতে একটু আস্ত রসুনের কোয়াটা বেশি দিতে পারলে বেশি ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে। আর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। জলপাইয়ের এই আস্ত তেলে ডুবানো আচারটা খেতে কিন্তু ভীষণ মজার হয়, একটু মিষ্টি টক ঝাল সব মিলিয়ে খুব ভালো লাগে। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা স্বাদ মতো দিতে হবে। তো সবাই তো যার যার স্টাইলে আচার তৈরি করে, আমি আমার মতো করে তৈরি করছি। আর এখানে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা যেভাবে মিষ্টি খেতে চায় সেভাবে দিলেই হবে। আর এটা একটু টক ঝাল মিষ্টি ভাব হলেই বেশি ভালো লাগে এই আচারটা খেতে। তো এভাবে করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি সমস্ত উপকরণের সাথে। এবারে আমি দিয়ে দেব ভিনেগার। অবশ্যই এই আচারটাতে তো ভিনেগার দিতেই হবে, ভিনেগার দেওয়ার কারণে কিন্তু জলপাইগুলো একদম নরম হয়ে যাবে ভিতরটা, আর মশলাটাও ঢুকবে ভালোভাবে জলপাইয়ের ভিতরে। আস্তে আস্তে কিন্তু জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে জলপাইটা একটু সিদ্ধ হয়েছে, আরও সিদ্ধ হবে। আর একটু কুক করে নিব ভালোভাবে, আর ধৈর্য সহকারে এই আচারটা করে নিতে হয়, তাড়াহুড়ো করে করলে ভালো হয় না। আচারে ভিনেগার দেওয়ার কারণে আচারটা নষ্ট হয় না আর আচারের টেস্টটাও অনেক বেশি ভালো থাকে। আর এখানে আমি দিয়ে দেব আরও কিছু পরিমাণে সরিষার তেল। অবশ্যই এই আস্ত জলপাইগুলোকে সরিষার তেলে ডুবিয়ে রাখতে হবে, একদম যেন ডুবে থাকে সেইভাবে করেই তেল দিয়ে দিতে হবে। তেল কিন্তু আস্তে আস্তে খেয়ে নিবে, আরও কিছু দিতে হবে তেল। অনেক দিন এভাবে সংরক্ষণ করে রাখার ফলেও কিন্তু তেলগুলো টেনে যায়, তো তখন কি করতে হবে, তেলটাকে একটু গরম করে নিয়ে ভালোভাবে তারপরে আবার ঠান্ডা করে বয়ামে দিয়ে দিতে হবে আচারের মধ্যে। তো এই আচারের তেলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এই ভর্তার সাথে, আলু ভর্তার সাথে, যে কোনো ভর্তার সাথে, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো এখন আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স আর দিয়ে দেব কিছু শুকনো মশলা, আমি গুঁড়ো করে নিয়েছি শুকনো মশলাগুলো দিয়ে দেব। তো এখানে কী কী শুকনো মশলা দিয়েছি সেটা দেখাবো একটু পরে, দেখতে থাকুন সবাই। এই মশলার কারণে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আর
টেস্টটাও বেড়ে যাবে আচারে। তো আমি এখানে কিন্তু একবারে সরিষার তেল দেইনি, আস্তে আস্তে অল্প অল্প করে দিয়েছি। সরিষার তেল অনেকখানি দিতে হবে। তো এই যে দেখুন তেল কিন্তু কমে গিয়েছে, আরও কিছু আমি তেল ইউজ করব এখানে, যেহেতু এটা ডুবো তেলে রেখে দিতে হবে এই জলপাইগুলোকে। আমি এখানে জলপাইগুলো কিন্তু একটু চাকু দিয়ে চিরে চিরে দিয়েছি, যাতে জলপাইয়ের ভিতরে সব মশলা ঢুকে। আর এই তো দেখুন তৈরি হয়ে গেল, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া একদম সহজে, খুব সহজে জলপাইয়ের তেলে ডুবানো আচার। শুকনো মশলাগুলো যে দিয়েছি এগুলো হচ্ছে হালকা ভেজে নিয়েছি, জিরা, ধনিয়া, মৌরি আর পাঁচফোড়ন, আর সাথে হচ্ছে শুকনো মরিচ, এগুলোকে পাটায় গুঁড়ো করে নিয়েছি। এই যে মশলাগুলো ইউজ করেছি এগুলো কিন্তু হালকাভাবে ভেজে নিতে হবে, অল্প আছে, না হয় তো পুড়ে গেলে তেতো হয়ে যায়। আর এই মশলাটা দেওয়ার কারণে আচারের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো এখন আমি বাটিতে নামিয়ে নিলাম, আচারটা ঠান্ডা হলে কাছের বয়মে রেখে দেব। জলপাইয়ের আচারের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।